গুরু নানকের জন্মতিথি উদযাপনে রক্তদান শিবির। হারুর রক্তে বেঁচেছে হারুন, রহিম দিয়েছে রামকে, সামান্য দান অসামান্য হয়, রক্ত বাঁচায় প্রাণকে। বাঁকুড়া জেলার বর্জরার হাট আশুরিয়ায় অগ্রগামী সংঘের পরিচালনায় গুরু নানকের জন্মতিথি উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্জরা ব্লকের বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বর্জরা পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল, বাঁকুড়া জেলার পরিষদের কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ, সাহিত্যিক সুজয়চন্দ্র ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন সুজয়চন্দ্র ঘোষাল মহাশয়। রক্তদান যে একটি মহৎ উৎসব, তা নিয়ে পথ পরিক্রমা করা হয়। রক্তদানে 42 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, তার মধ্যে 10 জন মহিলা। ক্লাবের সহসভাপতি সুজিত কুমার মণ্ডল জানান, রক্তদান একটি মহৎ উৎসব। আমরা কয়েক বছর ধরে এই উৎসব করে আসছি, আমরা আগামীতে এইভাবে এগিয়ে চলব এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা প্রেরণ করেন। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। এর মাধ্যমে এখনো পর্যন্ত প্রায় 45 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। খুব ভালো খবর যে এখানে রক্তদানে মহিলারাও অংশগ্রহণ করেছেন। বেশ কয়েকজন মহিলা, প্রায় 15 জন মহিলা রক্ত দিয়েছেন। সব মিলিয়ে এই দিনটা, এই শিবিরটা খুব ভালোভাবে আমাদের উদযাপিত হচ্ছে। আশা করি আগামী বছরগুলোতেও এই দিনটাকে, গুরু নানকের জন্মদিনকে আমরা এইভাবে উদযাপিত করতে পারব। সমস্ত রক্তদাতাবৃন্দকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই।